হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, কিছুদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো উড়িষ্যার গ্রামের বিয়ে কেমন হয়, কী কী রিচুয়ালস হয় তাদের, তো দেখো। এটা আমাদের বাড়ি মালিকের ছেলের বিয়ে, তো এই যে গায়ে হলুদ হচ্ছে এখন। আর এদের এখানে গায়ে হলুদের অনুষ্ঠান দুদিন হয়। প্রথম দিন ছেলের গায়ে তেল হলুদ লাগানোর পরে সেই হলুদ মেয়ের বাড়িতে পাঠানো হলো, মেয়ের গায়ে হলুদ হবে বলে। তো এখন এটা দেখছো, দ্বিতীয় দিন সন্ধেবেলা ওই একই রকমভাবে হলুদের রিচুয়ালস, নাচ গান হচ্ছে। তবে একটা জিনিস দেখলাম, আমাদের বাঙালিদের যেমন কলাতলায় হলুদ হয়, এদের সেটা হয় না। উড়িষ্যার এখানে মহুয়া কিংবা জাম গাছের ডাল পুজো করে কেটে এনে সেখানে বসিয়ে সেখানে গায়ে হলুদ হয়। তেল হলুদের রিচুয়ালসের পর এখন ছেলেকে স্নান করানো হচ্ছে। আর দেখো, ছেলে যে এই হলুদ পোশাকটি পরে আছে, এটি কিন্তু এই দুদিন ধরেই পরেছিল, চেঞ্জ করেনি। হ্যাঁ, আর একটা কথা বলি, আজ কিন্তু বিয়ে করতে যাবে না, আগামীকাল সকালে যাবে বিয়ে করতে। তো দেখো বন্ধুরা, এটা হলো তৃতীয় দিন সকালবেলা বর বিয়ে করতে বেরোবে সেই সময়। তো বেরোনোর আগে কিছু রিচুয়ালস হচ্ছে ওদের। আর এদিকে দেখো কি দারুণ একটা বাজনা, তাই না? এটা হচ্ছে সম্বলপুরি ব্যান্ড, আমি এই প্রথমবার দেখছি, কি দারুণ বাজাচ্ছে, আমার তো বেশ ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। আর এদিকে দেখো, এবার এই রিচুয়ালসের পর এবার বাড়ির সবার সাথে একটু ছবি টবি তুলবে, তোলা হয়ে গেলে তারপর বেরোবে বর। এই যে বরের গাড়ি রেডি হয়ে গেছে।
এখন বরের গাড়ি বেরিয়ে যাওয়ার পরে আমরাও বেরিয়েছি বরযাত্রী যাব বলে। আর এই যে গাড়িটা দেখছো, এই ধরনের অনেকগুলো গাড়ি বুক করা হয়েছিল বরযাত্রীর জন্য। এই যে সাদা রঙের জামা পরা যে লোকটা দাঁড়িয়ে আছে দেখছো, এটা ওদের ছেলের বাড়ির কোনো একটা রিলেটিভ। আর আমরা 5 জন ছিলাম, আমি, আমার বর, এই যে ডিকে স্যার, ডিকে স্যারের ফ্যামিলি। তো এই গাড়িটাতে এই 2 জনই গেছিলাম। আর এখানে একটা মজার কাণ্ড হয়েছিল, আমাদের গাড়িটা মাঝপথে রাস্তা ভুল করে অন্যদিকে চলে গেছিলো। তারপর অনেকটা ঘোরার পর আমরা এই দেখো এসে পৌঁছে গেছি বিয়েবাড়িতে। কি সুন্দর গ্রামটা দেখো, দারুণ না জায়গাটা? চারপাশটা তো ভীষণ ভালো লাগছিলো আমার, ভীষণ ভালো লাগছিলো। তারপরে এখানে বরকে বসিয়ে রাখা হয়েছিল, তো আমরা আসার সাথে সাথে আমাদেরকে আবার টিফিন দিল। বাজে বিয়ে বাড়ি এসে পৌঁছলাম, তাই তো? তো বিয়ে বাড়ি এসেছি, এখনো ভেতরে ঢুকতে পারিনি, এখনো কোণের মুখ দেখাই হয়নি। অ্যাকচুয়ালি কিছুটা গাড়িতে এসেছিলাম, তারপরে এসে সেখান থেকে আবার একটা গ্রামের মধ্যে একটা বাড়িতে বরকে বসিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে আবার বাজনা পার্টি করে হেঁটে হেঁটে আসা হলো, তাও প্রায় এক ঘন্টা মতো হেঁটে হেঁটে এলাম। এখনো মেয়ের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি, এখনো ভেতরে ঢুকতে পারিনি। তো দুপুরের খাওয়াও হয়নি, এখন কখন খাবো। তারপরে আবার এরা আবার উড়িষ্যাতে এরকম সিস্টেম যে এখন সকালে বিয়ে করতে এসেছে, দুপুরে বিয়ে টিয়ে হয়ে গেলে আবার বিকেলে বউ নিয়ে চলে যাবে, কিন্তু কখন যাব আমরা বাড়ি ফিরবো সেটাই জানি না। তো দেখা যাক কি হয়। হ্যাঁ, মনে হচ্ছে বাবু বলছে রাত 9টা বাজবে। তো আমাদের কাছে একটা বিরাট বড় অভিজ্ঞতা, তাই না? আমাদের কাছে, আমরা বাঙালি তো সব সময় বাঙালি বিয়ে দেখেই থাকি, তো এখানে উড়িয়া বিয়ে একটু অন্যরকম দেখছি। অভিজ্ঞতা, একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে, এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো লাগছে। আর আমরা উড়িষ্যা থেকে এসেছি, উড়িষ্যার সুন্দরগড় থেকে এসেছি ছত্তিশগড়ে বিয়ে বাড়িতে। তো এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করব বলে, কারণ কি আমাদের পৌঁছতে বেশ অনেকটা লেটও হয়েছিল। তো প্রায় 5টা সাড়ে 5টা বাজে এখন, আর আমাদের সবারও একটু খিদে খিদেও পাচ্ছে এবার। তো চলে এসেছি এই সেই জন্য খাবো বলে। তো এখানে এসে দেখছি খাওয়া দাওয়া দিচ্ছে, তো আমরাও খাওয়ার দাওয়া নিয়ে নিলাম। তো চলো, এই যে দেখো খাবার নিয়ে নিয়েছি, সাদা ভাত, খাসির মাংস, একটা মিক্স ভেজ তরকারি ছিল বাঁধাকপি, বেগুন, আলু, মটর দিয়ে, আর ওই যে ডাল, মুগের ডাল। তো চলো খাবার নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু যাব বউ দেখতে। বউ এখনো রেডি হচ্ছে, রেডি হয়ে গেল, রেডি হয়নি। বন্দনা, তো বন্ধুরা, কালকে তো আর ভিডিও করা হয়নি, আমরা বিয়ের আগেই চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। তো আজকে আবার রিসেপশন, মানে পরের দিন এখানে রিসেপশন হচ্ছে দুপুরবেলা।
আমাদের বাঙালিতে যেমন রাত্রেবেলা হয়, এখানে দুপুরবেলা হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে এই গেটের বাইরে এখন আমি দাঁড়িয়ে আছি, তো চলো ভেতরে গিয়ে দেখাই তোমাদের। তো ভেতরে ঢুকতেই প্রথমে এরকম স্টার্টারের আইটেম রাখা ছিল, যেমন দেখো এই দেখো ফুচকা, চাউমিন, মাঞ্চুরিয়ান এই ধরনের। তো চাউমিন আমি আর খেলাম না, এখন দুপুরবেলা, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে, তো এই ফুচকা খাবো। ফুচকা দুটো একটা খাওয়ার পরে তারপরে চলো ভেতরে নিয়ে যাচ্ছি তোমাদের, ফুচকা খাওয়া হয়ে গেলে। আর এই দেখো ভেতরে যাওয়ার সময় দেখো বাড়ি মালিকের মা, তার সাথে দেখা হয়েছে, আর এদিকে ভাবি, তার বোন, ওদের সাথেও দেখা হয়ে গেল। হাই বললো, হাই। কিছু নেবে? ওই গ্লাসটা কি জল ফেলে দাও নিচে, তোমার পাশের গ্লাসটা। এদিকটা এরকম খাবারের স্টল দিয়েছে, এখানে চিকেন আছে, মটন আছে, এই যে পটলের একটা চিপস আছে, এখানে মাশরুম আছে। ইয়ে কোন সা সবজি? পনির, পনিরের একটা সবজি আছে। ইয়ে টমেটো আর ভেন্ডি দিয়ে একটা খাট্টা বলে, জানি না কি সবজি এটা। ইয়ে কেয়া ডাল হে, মটর, ঘুগনি, ঘুগনি মনে হচ্ছে। এটা হচ্ছে লুচি, এইদিকে আছে ভাত। তো এইদিকে খাওয়ার স্টল, আর এই দিকটা বউ বর বসার জন্য এরকম স্টেজ করা হয়েছে। বউ এখনো রেডি হয়নি। এদিকে স্যালাডের কাউন্টার আছে, আর আমার বর আর স্যার ওরা খেয়ে দিয়ে চলে যাবে, ওরা তাড়াতাড়ি খাচ্ছে, ওই জন্য খেতে বসে গেছে, খাওয়া শেষ হয়ে আসছে। আর কিছু নেবে না? আমরা একটু পরে খাবো, এখন একটু ঘোরাঘুরি করি, বাড়িতেই তো আছি, পরেই খাবো। তো বন্ধুরা, এই হলো নতুন বর কনে, ওদের দুজনকে বেশ সুন্দর মানিয়েছে, তাই না? আর জানো তো এদের এখানে বিয়েতে কাঁচা ফুলের মালা ব্যবহার হয় না, ওরা পরেছে আজকে ওই আর্টিফিশিয়াল ফুলের মালা, আর বিয়ের দিন পরেছিল টাকার মালা। আর এই যে দেখছো, এরা কিন্তু ছেলের মা, বাবা, বোন আর ওদের বাড়ির পোষ্য সিনু। তো এই যে আমরা এখন খেতে বসে পড়েছি, আমি, মৌমিতাদি আর ওই মৌমিতাদির ছেলে। তো খাওয়া দাওয়া করেনি, তো খাওয়া দাওয়া তো হলো, চলো এবার দেখি ছেলের বন্ধুরা কি গিফট দিতে এসেছে নাকি। বাহ, দারুণ ব্যাপার তো, এমনটা তো ফেসবুক ইউটিউবেই এতদিন দেখেছি। ওই দেখো ঝাঁটা, বালতি, মগ, বেলুন চাকি, কত কি সব গিফট দিচ্ছে, দারুণ মজার ব্যাপার কিন্তু এটা, তাই না? তো বন্ধুরা, উড়িষ্যার গ্রামের বিয়ে কেমন হয়, সেই গায়ে হলুদের দিন থেকে নিয়ে আজকে রিসেপশন অবধি যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সঙ্গে।